হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মির্জাবদুল রহমান ফ্রম এটিএম লার্নিং। কেমন আছেন সবাই? আসলে সবাই খুবই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও অনেকদিন পরে। অনেকদিন পরে আসার একটা কারণ হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছিল। তো আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট এবং ইউটিউবের সহযোগিতায় আমি আবার চ্যানেলটি ব্যাক পেয়েছি। তাই আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আমাদের ভিডিও। ফিরে আসছি ইন্ট্রোর পর। ওয়েলকাম এগেইন গাইস, ইন্ট্রো পর আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিও টপিক কি? আজকের ভিডিও টপিক হচ্ছে ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপ জিনিসটা এমন একটা জিনিস আমাদের প্রত্যেকে যারা বিএসসি বা একটা প্রফেশনাল কোর্স কমপ্লিট করি, তারপর আমরা ইন্ডাস্ট্রিয়াল একটা ট্রেনিং এর জন্য একটা ইন্টার্নশিপ কোর্স মানে একটা জায়গায় যাই, ইন্টার্নশিপ কোর্স করি, তো এই জিনিসটা কিন্তু খুবই একটা ভাইটাল একটা জিনিস। আপনি যখন একটা কিছু থিওরিটিক্যালি শিখলেন, সেটা প্র্যাকটিক্যালি যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে কিন্তু ওই থিওরিটিক্যাল শেখাটা একটা পরিপূর্ণতা পায় না। তো ইন্টার্নশিপটা হচ্ছে আপনি 4 বছরের একটা বিএসসি কোর্স করলেন, সেই ইন্টার্নশিপটার এই 4 বছর বিএসসি কোর্সের থিওরিটিক্যালি প্র্যাকটিক্যাল একটা পিরিয়ড হচ্ছে এই ইন্টার্নশিপ। তো তাহলে ইন্টার্নশিপটা কেন জরুরি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। ইন্টার্নশিপে ফার্স্ট আপনারা যে জিনিসটা ফলো করবেন সেটা হচ্ছে সময়ের সদ ব্যবহার, টাইমটা ইউটিলাইজ করার চেষ্টা করবেন। আপনারা যেই টাইমটা পান ইন্টার্নশিপে, 2 মাস 3 মাস 6 মাস মোর দেন 1 ইয়ার যে টাইমটা পান, সেই টাইমটাকে আপনারা প্রপারলি ইউটিলাইজ করবেন। এখন আপনারা এরকম উদাসীন ভাবে যদি কাটিয়ে দেন, যেমন আপনার অফিসে ঢোকার কথা 8টা বাজে, আপনি 9টা বাজে ঢুকতেছেন, 1.5 ঘন্টা থেকে চলে আসতেছেন, বিলিভ মি, ইন গার্মেন্টস ট্রেড, ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি ট্রেড আপনি কোনো কিছু শিখতে পারবেন না। এই ট্রেডে এমনও অনেক অভিজ্ঞ লোক আছে যারা 20 থেকে 25 বছরের এক্সপিরিয়েন্স নিয়েও তাদের অনেক ডিসিশনে অনেক সময় ভুল হয়ে যায়, এটা সবাই আমরা জানি। তো আপনি ওই 1 থেকে 1.5 ঘন্টা প্রতিদিন ওই 2 মাস যায় সেটা এমন কিছু করতে পারবেন না, এমন কিছু শিখতে পারবেন না যদি না আপনার টাইমটাকে ইউটিলাইজ না করেন, যদি না আপনার মনে সেরকম ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, এই ইন্টার্নশিপে যদি আপনি কিছু শিখে না যেতে পারেন, তাহলে কিন্তু ইন ফিউচারে জব সেক্টরে আপনি কিন্তু আগাতে পারবেন না। তো সেকেন্ড যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে আপনারা গ্রুপে যান বা সিঙ্গেল যান, আপনি যেভাবেই যান না কেন কোশ্চেন করতে জানতে হবে। গ্রুপে গেলে গ্রুপের ভিতর থেকে যে কোনো একজনকে দাঁড় করিয়ে দিন, সে কোশ্চেন করবে, তারপর আপনার মনে কোশ্চেন থাকলে সেটা আপনি করুন। এভাবে কোশ্চেন করে করে যার যে জায়গায় কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো ইন্ডাস্ট্রির ওই রিলেটেড যে লোক আছে সেই লোকদেরকে কোশ্চেন করতে হবে। অনেক জায়গায় অনেক সময় কোশ্চেন করলে বিরক্ত হয়, অনেকে বলে ভাই কাজ করতেছি পরে আসেন, আপনাকে সময় খুঁজতে হবে সেই লোকটি কখন ফ্রি আছে, তার কাছে যে কোশ্চেন করে সে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি নিয়ে নিতে হবে। কেউ আপনাকে আপনা আপনি কখনো শিখিয়ে দিবে না, কেউ আপনা আপনি আপনাকে এসে বলবে না ভাই যেটা দেখা যান এটা এইভাবে হয় এরকম এরকম হয়, কখনোই বলবে না। এটা মনে করা টোটালি ভুল একটা ধারণা। আপনাকে কি করতে হবে? কোশ্চেন করতে হবে। থার্ড যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নোট ডাউন। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি 3 মাস 2 মাস 1 মাস যে টাইমটা নিয়ে আপনি কাজ করেন না কেন, সেই টাইমটার আপনার ফার্স্ট ডেটে যে কাজটা আপনাকে শেখানো হয়েছে, যে কাজটা আপনাকে বলা হয়েছে, সেই কাজটা কিন্তু আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইন্টার্নশিপ আপনার মনে রাখা একটু ডিফিকাল্ট। কিন্তু আপনাকে কি করতে হবে, যদি ডায়েরিতে সুন্দরভাবে নোট ডাউন করেন, সবকিছু একদম সিরিয়াল ওয়াইজ লিখে রাখেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু জিনিসগুলো রিক্যাপ করতে পারবেন। তাহলে আজকের এই 3টা টিপস আশা করি আপনাদের ইন্টার্নশিপের সময়ে খুবই হেল্প করবে। এবং ইন্টার্নশিপ নিয়ে আরও 3-4টা ভিডিও হবে পরপর, এবং সেই ভিডিওগুলো প্রতিদিন প্রতি সপ্তাহের উইকেন্ডে ফ্রাইডেতে আপনার সাথে দেখা হবে। আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই গিয়ে থামস আপ এবং কমেন্ট করে আপনার মতামত দিবেন। আর অবশ্যই হ্যাঁ, এখনো যারা আমার চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আর ডিসক্রিপশনে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে, আশা করি চেক করবেন। সেখানে বিশেষ করে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপনারা লাইক এবং ইনস্টাগ্রাম ফলো দিয়ে রাখতে পারেন, সেখানে অনেক অনেক আপডেট আপনারা পাবেন আশা করতেছি এখন থেকে, এবং আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত। ভালো থাকুন, টিল দেন টেক কেয়ার।